বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি এফেনিকল ডি আইড্রপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এফেনিকল ডি আইড্রপটি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্লোরামফেনিকল ডেক্সামেথাসন। এটি সাধারণত এফেনিকল ডি নামেই পাওয়া যায় এবং এফেনিকল ডি আইড্রপ আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত এফেনিকল ডি আইড্রপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের চোখে বিভিন্ন ধরনের সংক্রমণ, চোখে জীবাণু দ্বারা সংক্রমণ সৃষ্টি হওয়া, চোখ লাল হয়ে থাকা, চোখে অতিমাত্রায় চুলকানি সৃষ্টি হওয়া, চোখে ভাইরাস দ্বারা বিভিন্ন সংক্রমণ সৃষ্টি হওয়া, ধুলা কণা কিংবা ধোয়া ঠান্ডা বাতাস বা রক্তবাহী নালীগুলোতে প্রদাহ, চোখ ওঠা, চোখে ওঠার কারণে ব্যথা সৃষ্টি হওয়া, চোখে বাতাস লাগা, চোখে বালির মতো কিছু অনুভূতি হওয়া, কনজিক্টিভিয়া ও কর্নিয়া রোগের সংক্রমণে এফেনিকল ডি আইড্রপটি দেওয়া হয়ে থাকে। এফেনিকল ডি আইড্রপটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের চোখে স্টেরয়েড সংবেদনশীল, চোখে পানি শূন্যতা কিংবা চোখে পানি শূন্যতার কারণে ব্যথা সৃষ্টি হওয়া, জ্বালাপোড়া করা, ব্যাকটেরিয়ার সংক্রমণ এর ঝুঁকি আছে এরকম সৃষ্টি হওয়া, তাছাড়া দীর্ঘমেয়াদী অ্যান্টিকুরাল অ্যান্টিউরেটিস রাসায়নিক ভেজোটিস অথবা পুড়ে যাওয়া অথবা বহিক কর্ণ দ্বারা সৃষ্ট কর্নিয়ার ক্ষততেও এটি নির্দেশিত। এটি চোখের অপারেশনের পরবর্তীতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। এফেনিকল ডি আইড্রপটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত আক্রান্ত চোখে দৈনিক 1 ফোঁটা করে 3 থেকে 4 বার ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এফেনিকল ডি আইড্রপটি ব্যবহার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীর চোখ দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর চোখে কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর চোখে ভাইরাস দ্বারা বিভিন্ন সংক্রমণ, ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ কিংবা জীবাণু দ্বারা বিভিন্ন সংক্রমণ, চোখ ওঠা, চোখ লাল হয়ে থাকা, চোখ ফুলে ওঠা, চোখ দিয়ে পানি পড়া, চোখে ব্যথা করা, চোখ শুষ্ক অবস্থায় থাকা, যে ধরনের সমস্যায় থাকুন না কেন, ডক্টর যদি মনে করেন যে এফেনিকল ডি আইড্রপটি দ্বারা রোগীর চোখের এই সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর এফেনিকল ডি আইড্রপটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এফেনিকল ডি আইড্রপটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। এফেনিকল ডি আইড্রপটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন চোখে অ্যালার্জি সৃষ্টি হওয়া, চোখে অতিমাত্রায় চুলকানি সৃষ্টি হওয়া, চোখ ফুলে ওঠা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। অনেক সময় চোখ দিয়ে পানি পড়াও হতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এফেনিকল ডি আইড্রপটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের এফেনিকল ডি আইড্রপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।